আমাদের এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে যে উইনার টেক্স অল, যদি কেউ ক্ষমতায় যায় সব কিছু তার, তার শুধু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে তা না, নদী নালা খাল বিল মানে পাহাড় বন এমন কিছু নাই যে সে দখল করতে পারে না, সে ব্যাংক দখল করতে পারে, সে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো কখনো বিচারকে প্রলম্বিত করে দিতে পারে, এমন কিছু নাই যা সে করতে পারে না। ফলে এটার একটা তো মানুষকে প্রলুব্ধ করে। স্বাধীনতার পর যে দেশটা যাত্রা শুরু করেছিল পাঁচজন কোটিপতি নিয়ে, 74-এর দুর্ভিক্ষের পর যেখানে কোটিপতির সংখ্যা দাঁড়ালো 47 জন, এখন কোটিপতির সংখ্যা নাকি দাঁড়িয়েছে 119,000 জন। এই যে কোটিপতিরা কোটি কোটি টাকার মালিক হলেন, দেশের মানুষের আয় কতটা বাড়লো আর তাদের আয় কত বাড়লো যদি আমরা কম্পেয়ার করি, এই যে কোটি কোটি মানে টাকার মালিক যারা হলেন তারা এই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন? তারা মনে করছেন এই টাকাটা ইনভেস্ট করবেন যারা নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে। এখন নমিনেশন নেওয়ার পরে হলফনামায় যে সম্পদ লেখেন আর 5 বছর পরে তার যে সম্পদ দেখা যায়, এইটার বিপুল পার্থক্য দেখে অনেক মনে করলেন যে ক্ষমতার এই চেয়ারটা তো দারুণ লোভনীয় ব্যাপার। এখানে গেলে এই স্যাররা লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, সারা জীবন ধরে শিক্ষকতার সঙ্গে গবেষণার সঙ্গে প্রশাসনের যুক্ত থেকে, তারা যখন আফটার রিটায়ারমেন্ট তারা যখন কোথাও যান সেই সময় শুধুমাত্র পৈতৃক সূত্রে একজন ব্যাংকের চেয়ারম্যান হয়ে ডিকটেট করে তাদেরকে, যার জ্ঞান নাই এমনকি তার যোগ্যতা নাই, শুধু আছে একটা টাকার জোর, এবং টাকাটা হচ্ছে অবৈধ টাকার জোর। ফলে এই টাকার জোরে এমপি হওয়া যায়, টাকার জোরে ব্যাংকের চেয়ারম্যান হওয়া যায়, টাকার জোরে সব কিছু হওয়া যায়, মানি ডিসাইডস এভরিথিং, এই কালচারটা যুক্ত হয়েছে। আর পলিটিক্স হয়ে গেছে যে সমস্ত কিছু কন্ট্রোল করার, যে রাজনীতিটা হওয়ার কথা ছিল মানুষের মধ্যে নীতিবোধ জাগিয়ে তোলার, যুক্তি করার ক্ষমতা অর্জন করার, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য গড়ে তোলার এবং মানুষের মধ্যে একটা বিবেকবোধ জাগিয়ে তোলার, সেটা হয়ে গেছে এখন মানে অ্যাবসোলুট পাওয়ার এক্সারসাইজ করার একটা ইনস্ট্রুমেন্ট। যে কারণে হয়েছে কি, রাজনীতির এই দুরবস্থাটাই মানুষকেও কোনো কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় করেছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষের চরিত্রটাকে নষ্ট করেছে। এক একটা নির্বাচন আসে মানুষের চরিত্র মনে হয় এক ধাপ নিচে নেমে যায়, কারণ চোখের সামনে দেখে দুই দিন আগে যে চূড়ান্ত দুর্নীতিবাদ ছিল তিনি এখন জনদরদি হয়েছেন, আবার যিনি জনদরদি হয়ে নির্বাচিত হলেন জনগণের প্রতি তার দরদ দেখে জনগণ এলাকা ছেড়ে পালানোর উপক্রম হয়, কিন্তু তার সম্পদ বাড়তেই থাকে। এই যে দৃশ্যমানতা, এই চোখের সামনে দেখে মানুষ অনেক কিছু শেখে, বইয়ের পাতায় যা পড়েছে আর চোখের সামনে যে দেখছে আকাশ পাতাল পার্থক্য, এটার কারণে রাজনীতিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এতে করে যে প্রশ্নটা আপনি করলেন রাজনীতির দুরবস্থায় মানুষ কিন্তু তখন মনে করছে যে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই,